তো এখানে ওই ম্যানগ্রোভ বিচের মধ্যে বসেই এই যে ম্যানগ্রোভের বীচ আছে না ম্যানগ্রোভের গাছগুলো আছে এই বিচের মধ্যে বসেই তোমাদের আজকের এই মৌসুমি ট্যুর সম্পর্কে একটু কথা বলে রাখি দেখো মৌসুমি আসতে গেলে প্রথমে আমাদেরকে কি জানতে হবে আজকে এখানে বসেই টোটাল ট্যুর বিশ্লেষণ তোমাদের জন্য করে দেবো মৌসুমি আসতে গেলে আমাদেরকে প্রথমে আসতে হবে নামখানা স্টেশন পর্যন্ত দেখো নামখানা স্টেশন পর্যন্ত আসতে পারো অথবা যারা বাসে আসবে তারা কিন্তু ডাইরেক্ট বাস পেয়ে যাবে কলকাতা থেকে নামখানা পর্যন্ত বাস চলে অনেক বাস চলে বাসেও আসতে পারো এরপরে নামখানা আসার জন্য স্টেশন আসার জন্য কি করতে হবে না শিয়ালদা থেকে ট্রেন ধরতে হবে শিয়ালদা থেকে কয়েকটা ট্রেন চলে ডাইরেক্ট নামখানা পর্যন্ত আর কয়েকটা ট্রেন আছে যেগুলো লক্ষ্মীকান্তপুর পর্যন্ত আসে প্রথমে নাম দেয় শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লোকাল তারপরে আবার লক্ষ্মীকান্তপুর থেকে ওই ট্রেনগুলোই কিন্তু নামখানা পর্যন্ত আসে লক্ষ্মীকান্তপুরে মিনিট দশ পনেরো কুড়ি দাঁড়িয়ে থাকে তো যেরকমভাবে আমরা এসেছি তো এটা হচ্ছে মোটামুটি শিয়ালদা থেকে নামখানা আসার জন্য আমাদের সব থেকে সহজ পথ মিটে গেল নামখানা এসে কি করবে নামখানা এসে ওই যে স্টেশন স্টেশনের বাইরে বেরিয়ে চলে আসবে কারণ স্টেশনের সামনে যে টোটোগুলো থাকে ওরা কিন্তু একটু রেট বেশি বলবে আমাদেরকে সত্তর টাকা থেকে শুরু করেছিল আমরা দরদাম করতে করতে বললাম যে না আমরা নবোনা দরদাম করছি নবোনা পঞ্চাশ টাকায় যাব এরকম করে বলে বলে আমরা চলে এলাম এসে মেন রাস্তার ধারে চলে এলাম মেন রাস্তার ধারে অনেক অটো আছে টোটো আছে ওখানে কিন্তু চল্লিশ টাকা করে আমাদের নিয়েছে চল্লিশ টাকা করে পার হেড আমরা কিন্তু চলে এলাম পাতিপুনিয়া ঘাটেতে তো আমাদের নামখানা স্টেশন থেকে পাতিপুনিয়া ঘাট পর্যন্ত আসতে টোটো ভাড়া লেগেছে চল্লিশ মিনিট তো চল্লিশ টাকা দিয়ে চলে এলাম বেশি কিন্তু দেবে না একটু দরদাম করবে অবশ্যই কমে হয়ে যাবে তো এটা গেল এরপরে পাতিপুনিয়া ঘাট থেকে আমরা ফেরিতে এলাম ফেরিতে কিন্তু দশ টাকা করে টিকিট নিলো আমাদেরকে এপারে নামিয়ে দিল এপারে এলাম এপারে কিন্তু সমস্ত টোটোর রেট এক যে কোনো ক্যাম্পেই যাও পার হেড পঁচিশ টাকা করে নেবে তাই এখানে এসে যে কোনো টোটোলার সাথে যোগাযোগ করে ওখানে দেখবে প্রচুর রয়েছে ওনারাই ঠিক করে দেবেন কোন টোটোয় যাবেন এবং শুধু আপনি যে ক্যাম্পে থাকতে চাইছেন আপনার বিচ ক্যাম্প সেই ক্যাম্পের নামটা শুধু বলে দেন ওনারা সেই ক্যাম্পের দৌড় আপনাকে পৌঁছে দেবে পঁচিশ টাকায় নেবে আপনাকে ওখানে পৌঁছে দেবে যেমন আমাদেরকে পৌঁছে দিল এরপরে ক্যাম্প কি করে বুক করবেন দেখুন শনিবার রবিবার কিন্তু প্রতিটা ক্যাম্পে চাপ আজকে আমরা যেমন শনিবার এসেছি এখানে কিন্তু প্রতিটা ক্যাম্পেই ফুল তো সেই জন্য আগে থেকে কিন্তু ফোন করে ক্যাম্পের ফোন নাম্বার নিয়ে ক্যাম্পে ফোন করে বুক করে রাখুন রুম বা টেন্ট যেমন আমরা যে ক্যাম্পে আছি আমাদের ক্যাম্পের নাম হচ্ছে এনজয় পার্ক আর এনজয় পার্কের আমরা যে টেন্টগুলো নিয়েছি ওগুলোতে নশো টাকা করে পার হেড উইথ মিল থ্রি টাইম মিল আর যেগুলো রুম আছে যেগুলো নন এসি রুম সেই রুমগুলোতে হচ্ছে বারোশো টাকা পার হেড আর যেগুলো এসি রুম সেগুলো চোদ্দোশো টাকা পার হেড এটা হচ্ছে রেন্ট এরপরে আলাদা করে বার্বিকিউ যদি কেউ চিকেন বার্বিকিউ করতে যায় তার জন্য আলাদা এক্সট্রা খরচা আছে যেমন চারশো টাকা করে আমাদেরকে বলা হলো যে চারশো টাকা করে খরচা এক কেজি চিকেন বার্বিকিউর জন্য এরপরে ওয়েদার খারাপ এখন চিকেন বার্বিকিউ হবে কি হবে না জানি না ডিজেটা চলবে মনে হয় লাইটটাও ঠিকঠাক চলবে কিনা সেটাও সন্দেহ আছে তবু এখন তো আকাশ ভালো মানে এখন জল টল হচ্ছে না আচ্ছা সেটা কপালের ব্যাপার আচ্ছা এরপরে গেল যে তোমরা প্রথমে চলে এলে এখানে যে এনাদের যে মানে প্যাকেজটা হয় সেটা হচ্ছে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার ইভিনিং স্ন্যাক্স ব্রেকফাস্ট এটা হচ্ছে এনাদের খাবার মেনু এবারে লাঞ্চে কিন্তু ভালো রকম আইটেম আমাদেরকে দিয়েছে আর হ্যাঁ ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে কিন্তু আপনাকে একটা করে এখানে ডাব দিয়েছে আমাদেরকে ডাব দিয়েছে অনেক অনেক এতে লস্যি টস্সি করেও দেয় তো এনারা কিন্তু ডাব দিয়েছেন তার খাবারের কোয়ালিটি যদি বলতে আমি যে ক্যাম্পে আছি এখন এই ক্যাম্পের খাবারের কোয়ালিটি সুপার এটা আমি আগেও বলেছি এখনও বলছি প্রথমে সকালের দিকে আমাদেরকে ব্রেকফাস্টে পুরি আর সবজি তরকারি দিয়েছিল আর তার সাথে ডিম সিদ্ধ দিয়েছিল আর এখন দুপুরের খাবারে চিংড়ি ছিল একটা কাতলা মাছের কষা ছিল আলু পটল দিয়ে চিংড়ির তরকারি ছিল ঝুড়ি ঝুড়ি আলু ভাজা ছিল তার সাথে চাটনি ডাল তোমার পাঁপড় মিষ্টি একদম সুন্দর খাবার আর খাবারের কোয়ালিটিও খুব সুন্দর চিংড়ির তরকারি ছিল চিংড়ির মালাইকারি খুব সুন্দর খেতে হয়েছিলো তো এরকম খাবার দাবার এরপরে রাতের খাবার দাবারে আমাদেরকে জিজ্ঞাসা করে নিয়েছে আমরা রুটি খাবো না ভাত খাবো যারা রুটি খাবে তার জন্য রুটি থাকবে যারা ভাত খাবে তার জন্য ভাত থাকবে এবং তার সাথে থাকবে চিকেন আর কী কী থাকছে সেটা তোমাদেরকে আমি ছবিতে দেখিয়ে দেবো তো এটা হচ্ছে ক্যাম্পের হিসাব গেল এবারে ক্যাম্পে তোমরা কোথায় থাকবে টেন্টেও থাকতে পারো রুমেও থাকতে পারো টেন্টগুলোর জন্য অনেক রকম টেন্ট রয়েছে দুজন করে থাকার টেন্ট আছে আর বাইরের যেগুলো আছে এগুলো সব বড়ো টেন্টগুলো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই বড়ো টেন্টগুলো কিন্তু চারজন ছজন মানে ফ্যামিলি ওয়াইজ তো যেমন তোমার দরকার তুমি সেরকম অনুযায়ী টেন্ট বুক করবে মিটে গেল ঝামেলা এরপরে এরপরে আসি এনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি কয়েকটা বিচের শুধু এই বিচটা না এই বিচ যে ক্যাম্পগুলো আছে আরও কয়েকটা ক্যাম্পের কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো আর আমি চাইবো যে তোমরা যখন আসবে তোমরা এসে বলো যে ট্যুর গাইড জনার্দন পারে তরফ থেকে এসেছি ওনার ভিডিও দেখে এসেছি আমার মনে হয় তোমরা একটু ফ্যাসিলিটি পেলেও পেতে পারো এই এনজয় পার্কে আমি ওনাদের সাথে সেই কথাবার্তা বলে রাখব আচ্ছা আর একটা জিনিস সেটা হচ্ছে যে তোমরা এখানে এসে অ্যাক্টিভিটি কী করবে দেখো ওইখান থেকে ঘুরে তোমরা কিন্তু এই বীজটাতে আসতে পারো যেখানে আমি বসে এখন কথা বলছি তোমাদের সাথে এই বীজটাতে আসতে পারো এই বীজটাতে কিন্তু ঘুরে ফটোশ্যুট ফটোশ্যুট করতে পারো এছাড়া এখানে লোকাল মানুষদের সাথে কথাবার্তা বলতে পারো আমি তো আসার সময় দেখলাম প্রচুর মানুষের সাথে কথাবার্তা বললাম এবং তাদের বাড়িতে পর্যন্ত গেলাম খুব ভালো লেগেছে মানে আতিথেয়তা হিসাবে খুব ভালো পেয়েছি একদম গ্রামীণ পরিবেশ আমরা নিজেরা গ্রামের ছেলে মেয়ে তো সেক্ষেত্রে গ্রামের পরিবেশটা আমাদের কাছে খুবই কাছের হবে মানে একদম অন্তরে আরেকটা জিনিস হচ্ছে যে এখানে আরেকটা অ্যাক্টিভিটি আছে যেখানে এখানে এই যে বিচের এই দিকে যে নৌকোগুলো আছে এই নৌকোগুলোই করে কিন্তু একটু ঘুরতে নিয়ে যাওয়ার ব্যাপার থাকে ব্যাপারটা আমি ঠিক সঠিক জানি না ওনারা বলছিলেন কিন্তু আমাদের তনুও প্রচণ্ড ভয় পায় জলেতে আমিও ভয় পাই তাই আমি যাব না নৌকোই করে যাওয়ার কোনো ইচ্ছে নেই আর একটা জিনিস হচ্ছে ওই ওইখান থেকে নৌকা বিকাল তিনটার সময় ওই কি একটা আইসল্যান্ড আছে কি দ্বীপ জম্মু জম্মু জম্মুদ্বীপ ওই জম্মুদ্বীপে ঘুরতে যাওয়া যায় মাথা পেছু আড়াইশো টাকা করে টিকিট নেয় ওখান থেকে ঘুরিয়ে নিয়ে সন্ধ্যা নাগাদ আবার ফেরত নিয়ে আসবে তো ওটাও তোমরা করতে পারো আমরা কিন্তু যাইনি ওই প্রথমেই বললাম জলে যাওয়ার একটা প্রচণ্ড ভয় রয়েছে সেই জন্য গেলাম না তোমরা কিন্তু যেতে পারো আর আর কি এরপর চলো সন্ধ্যাবেলাটা এনজয় করি আর কী কী হচ্ছে তোমাদেরকে বলবো আর বাড়ি ফেরার ব্যাপারটাও সেম যে এখান থেকে টোটো পাওয়ার জন্য কিন্তু তোমাদেরকে ক্যাম্প যে যে ক্যাম্প ওনার তাকে বলে দাও যে এরকম আমরা কালকে সকালে বেরিয়ে যাব তো আমাদেরকে টোটো লাগবে ওনারাই কিন্তু তোমাদেরকে টোটোর ব্যবস্থা করে দেবে তাই সেই টোটো নিয়ে তোমরা পাতিপুনিয়া ঘাট বা যে ঘাট থেকে তোমরা এসেছো সেই ঘাটে চলে গেলে ঘাট থেকে আবার একইভাবে ফেরত চলে যাবে শেয়ালদা তারপরে যে যার বাড়ি তো আমি সেভাবেই ফেরত যাব এটা গেলে টোটাল মৌসুমি আইল্যান্ডে ট্যুরের বিশ্লেষণ এরপরে বলি এখানকার মানে আসতে আসা উচিত কি উচিত নয় ব্যাপারটা যে যদি তোমরা একদিনের জন্য ছুটি কাটাতে চাও তাহলে কিন্তু অবশ্যই আসতে পারো মানে একদিন মানে একদম ধরো সকালে এলে সারাদিনটা কাটালে সন্ধ্যাবেলা একটু এনজয় করলে ব্যাস তারপর দিন সকালে ফিরে যাবে গিয়ে কাজ ধরবে এরকম যদি করতে চাও তাহলে কিন্তু একদিনের জন্য মৌসুমি আইল্যান্ড যথেষ্ট ভালো জায়গা এবারে যদি তোমরা বলো যে আমি একটা বেশ দর্শনীয় স্থান খুব ভালো জায়গা ট্যুর স্পট দেখতে যাব সেরকম কিন্তু নয় আর এখানে সমুদ্রে নেমে চান করাটা খুব একটা রিক্সের ব্যাপার আমরা কিন্তু নামিনি কাদা টাদা বিরাট কিছু নেই কিন্তু অনেক বোতল ভাঙা টোতল ভাঙা পড়ে রয়েছে তারপরে মানে জায়গাটা দেখে নামতে তোমার ভয় লাগবে এরকম ব্যাপার কিন্তু পায়েতে কাদা লাগছিল না আমরা তো বিচের মাঝ পর্যন্ত ঘুরতে গিয়েছিলাম তো যাই হোক এটা হচ্ছে এখানকার টোটাল পরিবেশ এরপরে আমার মনে হয় যদি একদিনে ছুটি কাটাতে চাও তাহলে আসো আর এই ক্যাম্পে যোগাযোগ করো এই ক্যাম্পে এসে এই ক্যাম্পে থাকতে পারো তোমরা চলো সন্ধ্যাটা এনজয় করি আর সন্ধ্যের ফুটেজগুলো তোমাদের জন্য নিয়ে আসছি দেখো আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তারা কী করছো ভাই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করো এত সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও কোথায় পাবে আমি প্রতিটা ভিডিওতে তোমাদেরকে এক্সট্রা কিছু ইনফরমেশন দিই আজকের ভিডিওতেও দিলাম যেমন যে এখানে আসা চলবে কি চলবে না কদিনের জন্য আসতে চাও এই সমস্ত কিছু ইনফরমেশনগুলো কোথায় পাবে আর সঠিক ইনফরমেশন দেবো সবথেকে সহজে কম খরচায় কিভাবে তুমি আসতে পারো সেই ইনফরমেশান দেবো আমার সমস্ত ভিডিওতে তো বলার কিছু নেই সাবস্ক্রাইব করো ডেলিভিশন বেলটা অন করো আর কি চ্যানেলের সাথে জুড়ে থাকো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা শেষ করছি না ভিডিওটা আরেকটু থাকবে আমি আমার কথাগুলো এখানে শেষ করে দিচ্ছি চলো এরপরে থাকবে ফুটেজ আর রাত্রে কী হচ্ছে সেটা দেখাবো আর কালকে সকালে ভিডিওটা শেষ করবো একদম শেয়াল লাগিয়ে চলো